নমস্কার 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 আসুন নমস্কার 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 এবার আমি নিশ্চিন্ত হলাম মা হারা মেয়েটাকে আরেক মায়ের হাতে তুলে দিলাম আমার প্রয়োজনও ফুরলো সে কি কথা বিআই মশাই আপনার প্রয়োজন ফুরলে আমার পিতৃহীন ছেলেটার কি হবে এত সহজে কি পালানো যায় না না আমি পালানোর কথা বলছি না বিয়ান ওই ভাবছি ওই ফাঁকা বাড়িতে আমি দিন কাটাবো কি করে কেন সুকান্তর বাড়িটাকে আপনার নিজের বাড়ি বলে ভাবতে পারছেন না বিআই মশাই আমার একমাত্র ছেলে সুকান্ত আমি ছাড়া আর কেউ অভিভাবক নেই আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই বিয়ান ভগবান আপনাদের মঙ্গল করবেন ওরা দুজন সুখী হোক আমি শুধু এইটুকুই চাই তোমরা খেয়েছো তো ওরে বাবা একেবারে ইহকাল পরকাল পাশেই থাকি কাল দুপুরে আসবো কিন্তু ভালো করে আলাপ করে যাব হ্যাঁ হ্যাঁ বেশি রাজি গো না কেমন ঠিক আছে আরে থাক 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 কি হলো এখনই চললে নাকি হ্যাঁ অনেক রাত হলো খাওয়া দাওয়া ঠিক মতো করেছো তো বাবা কি যে খেলে আমি তো কিছুই দেখতে পেলাম না ঘরের ছেলে কেউ কি আর দেখতে হবে ঠিক 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 বিয়ান আমার ভাগ্নে দেবব্রত ও লক্ষ্মী হলো না আসলে মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে ও বিয়ান লক্ষ্মী আমার বোন দেবুর মা তাই নাকি দেবু তুমি কিন্তু সময় পেলে মাঝে মাঝে আসবে নিশ্চয়ই আসবো এখন আসি মা শোনো আমার গাড়িটা নিয়ে যাও ঠিক আছে এবার দুজন দুজনকে মিষ্টি খাওয়াবে প্রদীপ কাজ কর এদিকে হ্যাঁ দাঁড়া 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 তুই বৌদিকে মিষ্টি খাও বাবা ধর একটা দাঁড়া 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 দে দাঁড়া স্টেডিওতে দে এবার বৌদি বৌদি তুমি তুমি একটা মিষ্টি তুলে দাও সুকান্ত মুখে দাঁড়াও দাও ওরে বাবা হাসি রে মানে কিছু না কিছু না মানে বলো না কি ভাবছিলে ভাবছিলাম মানে ওই হাতুড়ি 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 দিয়ে কি হবে কাঁচটাকে ভাঙবো কাঁচটাকে কেন ও তোমার কি ক্ষতি করলো শুধু ক্ষতি করেনি আমার সমস্ত প্ল্যানকে এই কাঁচটা ভেস্তে দিয়েছে সে কি হ্যাঁ শুধু তাই নয় আমার ফন্দিটা এই কাঁচটা তোমায় জানিয়ে দিয়েছে এটাকে ভাঙতেই হবে তুমি হাসছো হাসবো না ও মানে হাসির কথা হলো ঠিক আছে তুমি হাসো এই রাগ করলে আচ্ছা বাবা আমি আর হাসবো না ঠিক আছে এই নাও আমি ঘুরে দাঁড়ালাম এবার তুমি ভেবে নাও যে আমি তোমায় দেখতে পাইনি তারপর তারপর তোমার সব ফন্দি তুমি পরখ করে নাও ও ঠাট্টা হচ্ছে ঠিক আছে না গো ঠাট্টা নয় সত্যি বলছি আমার তো পরখ করতে ইচ্ছে করে অর্থাৎ এই যে বললে তোমার সব প্ল্যান ফন্দি আসলে তোমার সেবাই আমার ধর্ম আমি দেহ তুমি তার প্রাণ ঠিক তো তাহলে প্রাণের পিপাসা মেটাও কি খাবে বলো চা না শরবত শরবত
না না ওষুধ খাবো না। তবে গানটা শোনাও। গান? এই কথাটা ছিল না, ধরে নাও ছিল। না ধরাধরের মধ্যে আমি নেই। নেই তাহলে ধরে নাও, আমিও নেই। শক্ত নতুন তো, প্রথম প্রথম তা একটু হবে। তাই বলে এত শক্ত? তাই তো হয়। কেন? কোন চোর এসে চুপি চুপি কাজ সারতে পারবে না, কি ভালো না? যাও ঠাট্টা করো না, খ্যাচকা শব্দ একদম ভালো লাগে না, এটাকে পাল্টাতে হবে। পাল্টাতেই হবে? বলছি পাল্টাতেই হবে। এই কোথায় যাচ্ছো? এই তোমার খিদে পায়নি? ভীষণ খিদে পেয়েছে, তাই তো। কি হচ্ছে কি, ছাড়ো, সন্ধেবেলা মাকে বলছি। কি বলবে, কি বলবে মাকে? বলবো যে আপনার ছেলের খিদে পেলে বড্ড আজে বাজে জিনিস খেতে চায়। আজে বাজে মানে? আজে বাজে মানে কি? আজে বাজে মানে আজে বাজে। মা
বাবারে ও কি হচ্ছে দেখি, ওঠো না, ওরে ওরে উঠছে, আরে মাথাটা তোলো, অতি ভক্তি ভালো নয়, অতি তো নয় পতি, মা বলেন ভক্তি ভালো কিন্তু ভক্তির ভান করা ভালো নয়, কিছু বুঝলে মশাই? বুঝে কাজ নেই। আচ্ছা শোনো, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, বাক্স বেরিং নিয়ে বেরোতে হবে। তুমি 5 মিনিটের মধ্যে চায়ের ব্যবস্থা করো, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখা যাবে। থাক মা থাক, থাক বৌমা, তোমাদের জিনিসপত্রগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ। বিদেশ বিভূই, সাবধানে থেকো, আমি খুব চিন্তায় থাকব। আপনি চিন্তা করবেন না মা, দেখি বৌমা। তোমরা হাসি মুখে ঘরে না ফেরা পর্যন্ত আমি কিন্তু খুব চিন্তায় থাকব। তা বৌমা, পোকা ঘুম থেকে উঠেছে? না, চা না পেলে আপনার ছেলের ঘুম ভাঙবে না বলেছে। তাহলে যাও তাড়াতাড়ি ওকে চাটা দিয়ে দাও, তোমাদের আবার দেরি হয়ে যাবে তো। আচ্ছা।
দেখেছ মায়েরি? জানে মারিয়ে দিব। আমি সুকান্ত মিনু। হ্যাঁ মিনু, তুমি ঠিক আছো? না না মিনু, আমি সুকান্ত মিনু। না মিনু, মিনু তোমার কিচ্ছু হয়নি। মিনু তোমার কিচ্ছু হয়নি। মিনু আমি সুকান্ত মিনু। সুকান্ত মিনু, এক্ষুনি একটা গাড়ি লাগবে, কলকাতা ব্যাক করবো। যেখান থেকে যেভাবে হোক টাকার জন্য আপনি চিন্তা করবেন। কথা বলবেন না স্যার, ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। কিন্তু স্যার একটা কথা, রাস্তাঘাটের অবস্থা করে ভালো না এই অবস্থায় রাত্রে। হ্যাঁ হ্যাঁ রাত্রে, আর আমি এখানে এক মুহূর্ত ওয়েস্ট করতে চাই না। পেশেন্টের এক্ষুনি ট্রিটমেন্ট হওয়া দরকার। আই এম সরি স্যার, এরকম একটা ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি। এটা আমার পক্ষে খুব লজ্জার ব্যাপার স্যার। স্যার কাল ভোরে না হয়? ঠিক আছে, কাল ভোরে গাড়ির ব্যবস্থা করে দিন। আপনি আমার বিলটাকে রেডি করে দিন। আপনি ব্যস্ত হবেন না স্যার, প্লিজ আপনি বিশ্রাম নিন। আর ডাক্তার কিংবা ওষুধের প্রয়োজন হলে আমাকে একটা ফোন করবেন। আমি চলি স্যার। ওকে। কি হলো বৌমা? কি কি হলো? আমি তোর বাবা। চিনতে পারছিস না? কোনো মানে কোনো মানে এই তো তোর বাবা। মা বৌমা, তুমি তো আমাদের বাড়িতেই আছো। এই তো আমরা সবাই আছি। তোমার ভয় কি? কিসের ভয়? আমার ছেলে না, আমার ছেলে না। মিনি মিনি শান্ত 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 মিনি শান্ত, সুপার সুপার, আস্তে 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 আস্তে। আচ্ছা ও কি কাউকে চিনতে পারছে না ম্যাডাম? হয়নি সাডেন শক, ধৈর্য তো রাখতেই হবে। আপনাকে ওর প্রতি আরো বেশি যত্ন নিতে হবে।
ওর আনকনসিয়াস মাইন্ডে শুভাকাঙ্ক্ষীর মতো বন্ধুর মতো নিজেকে প্লেস করতে হবে, তবেই তো ভরসা পাবে। শুধু তাই নয়, ওর মেমারি ফিরিয়ে আনতে গেলে আপনাকে প্রচুর সময় দিতে হবে সুকান্ত বাবু, প্রচুর পরিশ্রম করতে হবে। দেখবেন কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, চলি। নমস্কার। বাবু সুকান্ত, ও ডাক্তারবাবু কি বললেন? বলল যে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে? হ্যাঁ নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আর আমি তো কোনো পাপ করিনি বাবা, কেন তো কারো কোনো ক্ষতি করিনি, শুধু লোকের উপকারই করেছি, তাহলে আমার এই ক্ষতি কেন হবে বল? না না, আমার কোনো ক্ষতি হবে না, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তুমি কিছু ভেবো না বাবা, দরকার হলে আমি মেয়েকে বিদেশে গিয়ে চিকিৎসা করাবো, চিকিৎসা আমি শেষ পর্যন্ত দেখব। ব্যান ব্যান, আমি মিনুকে কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, আপনি কিন্তু আপত্তি তুলবেন না প্লিজ। তা কি করে সম্ভব বিয়াই মশাই? তাহলে কি হবে, মিনু ছাড়া যাবার কেউ নেই ব্যান? আমি সেই জন্যই তোকে কোথাও যেতে দিতে পারবো না বিয়াই মশাই। হ্যাঁ, মিনু শুধু আমার বৌমা নয়, ও আমার মেয়ে বিয়াই মশাই, ও আমার মেয়ে। আপনি খোকার কথাটা একবার ভাবুন, দেখুন ও কেমন পাগলের মতো হয়ে গেছে, ও দিন রাত বৌমার পাশে বসে ওর সেবা করে যাচ্ছে বিয়াই মশাই। আমি ও জানোয়ারদের ছাড়বো না, আমি ও জানোয়ারদের ছাড়বো না। মিনুর জানে এরকম সর্বনাশ করে এসছে, আমি আসছি, আমি ব্যবস্থা করে আসছি। কিছু বলতে হবে না? যা বলার ওই লেখাতেই আছে। ঠিক আছে। আচ্ছা দেবু, কিছু বলবেন? আচ্ছা তুমি তো এখন আইবিতে আছো তাই না? হ্যাঁ মা বাবু। তাহলে না থাক, তুমি বরং চিঠিটা ওনাকে দিও, উনি যা ভালো বুঝবেন তাই করবেন। কি হয়েছে মা বাবু? আজ আমি বড় বিপদে পড়েছি দেখো। বিপদ? কি এমন বিপদ মা বাবু, যা আমায় বলা যায় না? ছেলের মতো মানুষ করেছেন, অথচ আমাকে কর্তব্য করতে দেবেন না? না ঠিক তা নয়। আপনার সামান্য কাজে লাগলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আজ আমি বড় অসহায়, মানে মেনে ভীষণ অসুস্থ, মিনু ছাড়া তোমার কেউ নেই। কি হয়েছে মিনুর? জানোয়ারদের কবলে পড়ে মিনু আজ স্মৃতিভ্রষ্ট, যতক্ষণ ওরা শাস্তি পাচ্ছে আমার মনে শান্তি নেই। আমায় বলুন, আমি আমার জীবনের বিনিময়ে আপনার মনের শান্তি ফিরিয়ে দেব, আমার কি জানার অধিকার নেই মা বাবু? না আচ্ছা 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 আচ্ছা, আমার মন মরছে, তুমি পারবে, তুমি চিঠিটা খুলে পড়ো, এই চিঠিটা খুলে পড়ো, যা পারো করো, তোমার কিছু বলার নেই। মা বাবু আপনি নিশ্চিন্ত থাকুন মা বাবু, আজ আমি আপনার সামনে শপথ নিচ্ছি, ওই জানোয়ারের দলকে আমি ধরবই। আপনি আমাকে আশীর্বাদ করুন মা বাবু, যেন আমি সফল হই। দেবু আমি আমি তোমার আশীর্বাদ করছি দেবু, তুমি সফল হবে। সত্য আমার বিশেষ বন্ধু, ওর মেয়ে জামাই দীঘাতে বেড়াতে গিয়েছিল, সেখানে আমি জানি স্যার। জানো কিরকম সম্পর্কে? উনি আমার মা বাবু হন। আচ্ছা বসো বসো বসো। হ্যাঁ শোনো দেবব্রত, ঘটনা যা লিখেছে তাতে করে প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার, আই মিন সিরিয়াস স্টেপ নিতে হবে। ইয়েস স্যার, আমিও তাই বলবো ভাবছিলাম।
এক্সকিউজ মি স্যার, মিনু মানে মিনতি হচ্ছে আমার মামাতো বোন। ইফ ইউ অ্যালাউ মি স্যার, আমি কেসটা নিজের হাতে নিতে চাই, তাহলে আমি একটা মানসিক শান্তি পাবো। দ্যাটস গুড, কিন্তু কেসটা সামান্য নয়। আমার কি ধারণা জানো, এর পেছনে বিরাট একটা গ্যাং কিংবা বড় একটা মাথা কাজ করছে। হাওয়েভার, তুমি কি চাও? ইউর অর্ডার ফর ইনভেস্টিগেশন অ্যান্ড নেসেসারি কোঅপারেশন। মাইন্ড ইট, ইউ আর দ্য সিকিউরিটি অফ ইউর ওন। ওকে স্যার। হ্যাঁ, কিন্তু তোমার প্রতিটি মুভমেন্টের রিপোর্ট অফিস যেন পায়। ইয়েস স্যার, আমি তাহলে আসি স্যার। হ্যাঁ, ভালো কথা, এসপি মিদনাপুরের কাছে আমার ইনস্ট্রাকশন পৌঁছে যাবে। আর সত্যকে বলো, এই বিপদ শুধু তার একার নয়, আমারও। উই উইল ট্রাই আওয়ার বেস্ট। ওকে, উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা এটা খেতে হবে না, অন্তত এক টুকরো আপেল খাও। আচ্ছা মিনু, এইভাবে তুমি বাঁচবে কি করে? আমি বা কি নিয়ে থাকবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এই হরলিক্সটুকু খেয়ে নাও প্লিজ। ঠিক আছে, খেতে হবে না। মিনু, আমায় চিনতে পারছো না? আমি কে বলতো? আমি যে এত কথা বলি, তুমি একটা কথা বলো মিনু, কথা বলো মিনু, কথা বলো মিনু। আমি যার পাচ্ছি না, আমি বড় ক্লান্ত। আমার দিকে তাকো মিনু, তাকো। আমি সুকান্ত, তোমার স্বামী। বলো মিনু, রোজ সকালে প্রণাম করে জল স্পর্শ করতে, আজ তোমার কি হয়ে গেল? কথা বলো মিনু, কথা বলো, বলো মিনু, বলো, কথা বলো, কথা বলো মিনু, কথা বলো মিনু, মিনু কথা বলো না, না তোমার কথা বলতে হবে, কথা বলতে হবে। আমি কয়েকটা ব্যাপারে তোমার সাহায্য চাই। বলো কি জানতে চাও? ঘটনাটা আমি পুরো জানতে চাই। ভালোভাবে মনে করে দেখো, হয়তো কারো মুখ, কোনো চিহ্ন, সেটা যত সামান্যই হোক না কেন, আমার কাছে কিন্তু সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে সেদিন আমরা নিজেদের মধ্যে এমন বিভোর ছিলাম, খেয়ালে করিনি যে কখন সূর্য ডুবে গেছে। আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম, ঝাউবনের পাশ থেকে যেতে গিয়ে হঠাৎ রাখো এখানে। তুমি ঠিক সময় সেখানে উপস্থিত হয়েছিলে, না হলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আসলে ওই উত্তেজনায় নিজেকে কিরকম অস্বাভাবিক লাগছিল, আর সত্যি কথা বলতে ভাই, ওই অন্ধকারে আমি কারোর মুখ চিনে রাখতে পারিনি। তোমার সাহসের প্রশংসা না করে পাচ্ছি না, অতগুলো লোকের সঙ্গে একা। ঠিক আছে, আজ আমি উঠি। সে কি চা খাবে না? ঘরের শান্তি যেদিন আমি ফিরিয়ে দিতে পারবো, সেদিন আমি নিজে এসে চা খেয়ে যাব, আজ নয়। মা, মা, আমি এখানে। কি, তুই চলে এলি যে? শোনো মা, আমাকে এক্ষুনি একবার কলকাতার বাইরে যেতে হবে। আমার সুটকেসটা তাড়াতাড়ি গুছিয়ে দাও তো। আর শোনো, এই টাকাগুলো রাখো, দরকার পড়লে খরচ করো।
এত টাকা, তুই বাইরে যাচ্ছিস, কবে ফিরবি রে? অফিসের কাজে বাইরে যাচ্ছি মা, কবে ফিরবো জানি না, হয়তো মাসখানেক লাগতে পারে, কিংবা দিন সাতেকের মধ্যেও ফিরে আসতে পারি। তাই যেন হয়। মামাবাবু দুশ্চিন্তা আমাকে দূর করতে হবে, এই আমার প্রতিজ্ঞা মা। বুঝেছি বাবা, বুঝেছি। মামাবাবুর দুশ্চিন্তা একবার যদি দূর করতে পারিস, তার চেয়ে বড় কথা কিছু আছে? ঋণ শোধের এমন সুযোগ আমি ছাড়ব না মা। মা, এ তোমার চোখে জল। স্যার, গত দু বছরের রেজিস্টারটা একটু পাঠিয়ে দেবেন, আপাতত আর আপনাকে বিরক্ত করব না। না না, বিরক্তি কোনো কারণ নেই, ইট ইজ মাই ডিউটি। কিন্তু ব্যাপারটা কি স্যার, হঠাৎ? এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাবে না। থ্যাংক ইউ ফর ইয়ার কোঅপারেশন। ওকে স্যার, আই এম অলওয়েজ এট ইউর সার্ভিস। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমি একটু ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। কোনো ঘর কিন্তু খালি নেই। ঘরের প্রয়োজন নেই, আমি একটু ম্যানেজারের সঙ্গে কথা বলবো। বলুন, আমি ম্যানেজার। এক্সকিউজ মি, আসুন আসুন। মিনু, কেন এত ভয় পাচ্ছ মিনু? আমি তো আছি, আমি তো তোমার পাশেই আছি। কি দিন রাত এত ভাবো? শরীরের প্রতি যত্ন নেই, এটা তো তোমারই ঘর, তোমার নিজের হাতে সাজানো। ওঠো। আচ্ছা, কি চেহারা করে রেখেছো, তোমার এত রূপ, এলো চলতে ঢেকে রেখেছো। আচ্ছা, আয়না নিজেকে একবারও দেখো না। হ্যাঁ, এসো আমার সঙ্গে, এসো এসো, আস্তে এসো। এবারে বসো। দেখো কত সুন্দর মানিয়েছে। কি সুন্দর দেখাচ্ছে তোমায়। মিনু, কিছু বলো, তুমি কি আর আমার সঙ্গে কথা বলবে না? কেন আমাকে এমন করে কষ্ট দিচ্ছ মিনু? আচ্ছা কথা না বলো, একটু হাসো। আমি স্যার পাচ্ছি না মিনু, কেন বোঝো না যে তোমার একটা কথা, একটু হাসি, আমার আমার পরমায়ু বাড়িয়ে দেবে। মিনু মিনু, আমার একটা কথা কি তুমি বুঝতে পারছো না? হায় ভগবান, কেন এমন হলো?
মিনু কিছু বলবে? বলো। আমি জানি তুমি কি বলতে চাইছ। তুমি সাজতে চাইছো, তাই না? এসো, আমি তোমাকে সাজিয়ে দিই। এসো। Thank you.
মতো এমন আপন এমন প্রিয়জন আমি পাইনি আগে, আমি পাইনি আগে, আমি পাইনি আগে। বলিয়ে খান সাহেব খতম। আরে কলুয়া জব তক জিন্দা হয় সরকার সব কুছ মিলেগা। ক্যা সব কুছ? সিফ দারু? দারু নেই সরকার, জোড়ু ভি মিলেগি। নেই নেই নেই, কিসি কা জরু কো মুঝে পসন্দ নেই। আরে সরকার একদম মন পসন্দ। আরে ছোড়ো ফালতু বাত। ফালতু বালতু মাত বলিয়ে খান সাহেব, मैं शराब का कारोबारी हूँ, लेकिन मेरा दोस्त भरता। भरता? भरता कहाँ है? उसको बुलाओ। वो अभी सिलीगुड़ी गया है सरकार, उसका बहुत सारा बिजनेस है, फिर ना जाएगा। तो जाग में जाने दो, बिल ले आओ। जी सरकार।
কাকা বাবু। বাবু মা আপনাকে ডাকছেন। ও এই রামু, এই লাইনটা জল দিয়ে দিস। আগে আছো দাও। দেখুন তো বোধ হয় ঠান্ডা হয়ে গেছে। না গরম আছে। এমা নথি ফেরেনি? না না এখনো ফেরেনি। দেখুন না এই কাজ নেই কম নেই, দিন রাতি পাহাড়ি মেয়েদের নিয়ে যে কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। যা করছে ভালোই করছে, আজকালকার মেয়েদের একটু স্বাবলম্বী হওয়া দরকার। হ্যাঁ তাছাড়া এই বয়সে আবার সংসারের কাজ কিসের মা? এই আপনার আদর আদরে ও এরম ব্যাপারে হয়ে গেছে। আচ্ছা কাজকর্ম যদি নাই থাকে তাহলে কি বোনের মোস্তারাতে হবে? ও তুমি বুঝবে না মা, ইয়াং মেয়ে লেখাপড়া শিখেছে, মেয়েদের নিয়ে সমাজ সেবা করছে, এ তো একটু ভালো কাজ, দেশের কাজ। হ্যাঁ সত্যি কাকাবাবু, ওর বিরুদ্ধে আপনাকে কিছু বলতে যাওয়াটাই অন্যায়। আচ্ছা কাকাবাবু, ছেলেবেলা থেকে ওকে ছেলের মতো মানুষ করেছেন বলে নথি যে একটা মেয়ে সেটা কি ভুলে গেলে চলবে? ওই সে কথা তো বলিনি মা, কিন্তু তার অন্যায়টা কি সেটা বলবে তো? আমি সাধারণ মেয়ে, খুব বেশি কিছু বুঝি না, কিন্তু মেয়েরা বড় হলে সারাদিন যদি এপার ওপাড়া ঘুরে বেড়ায় লোকের চোখে সেটা ভালো নাও লাগতে পারে। ভালোটাকে ভালোভাবে নেওয়া একটা বড় শিক্ষা মা, আর সে শিক্ষা যদি নেই তাদের নিয়ে আমাদের সমস্যাটা কিসের? সমস্যা সে আপনি বুঝবেন না। বুঝি মা, সবই বুঝি, কিন্তু সব সমস্যারই একটা সমাধান আছে। ভুল মানুষ মাত্রই করে, আবার সেই ভুল তাকেই সংশোধন করতে হয়। কাকা বাবু ঠিক আছে মা, ঠিক আছে আমি আর কিছু বলবো না। আরে আমার কি, আমি আগেও একা ছিলাম পরেও একা হয়ে যাব, ধরে নেবো যে আমার কপালে সুখ ছিল না। কি জানিস মা, তোকে দেখে আমার খুব কষ্ট হয়, তাই মাঝে মাঝে। দাদু মা আবার লাগাচ্ছে তো? খুব খুব বাবজি বাবজি, এবার দেব বিদায় করে বুঝলি। তার মানে? মানে ও সানাই যখন বাজবে তখন মানে আপনি বুঝতে পারবি। তোমার ওই সানাই বাজুক আর ঢাকি বাজুক, তোমায় আমি ছাড়ছি না, এই বাড়ি আমি ছাড়বো না, বুঝলে? মা মা বাবুজি আপনি এখানে এসে বসেন, আসেন 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 আসেন। হ্যাঁ বসেন বসেন। এক গ্লাস জল হবে? হ্যাঁ হ্যাঁ হবে, কয় কেজি? এক গ্লাস জল দে তো বাবু, চা খান তো, টাটকা গরম লাড্ডু আছে, দেব দাও কচি, বাবুকে দুটো লাড্ডু দে। কিরে জগুয়া, তাকে লাড্ডু খাওয়ায় বাজার গরম করছিস রে? আপনিও খান, এ তো আপনারই দোকান বটে। বটে? আরে এ রাজু এ বৈজু, ই সালো আমায় তেল দিছে রে। আরে আমায় গরম খাওয়ায় লাভ নাই রে, তোর বিপদ ঘটবে। ও সালোদের খবর কি? দেয়াত গেছে, ফিরতে তিন চার দিন দেরি হবে। আও তিন চার দিন লাগবে? সালো ইম্পর্টেন্ট দরকার ছিল, খাসা বানাইছিস রে। আজ হাট বারে হাটে তো লোক কম কেনে রে। হবে না, যা জিনিসপত্রের দাম বেড়াইছে। সালোদের চুয়াত দাঁড়া টুকছি, আমি আসছি। হিমাগো এতটুকু সাবানের এত দাম? আমার আরে পয়সা দিব তো ছোট সাবান নিব কেন? ঠিক বলছিস শিউলি, তবে খুশবুদার আছে লিয়ে এলে। আমাদের সাবান লাগবে নাই। আরে কেন রে, পয়সা লাগবে নাই? ওর বাপের ক্ষমতা নেই আমার থেকে পয়সা লিবে। আর শুন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, চো কেনে লাড্ডু খাবি? না তুমি যাও, আমার কাম আছে, চল চিনি। আরে শুন, কোথা যাবি? কোথা তো শুন আগে, তুই যা উপরে যাবে। আচ্ছা না কি হচ্ছে কি রে তোদের, তোরা সব লাঠ হচ্ছিস আজকাল? দেখ শিবলি,
ভালো কথা বলছি তোকে, আমাকে রাগাস নাই হ, রাগলি আমি সালো বাপের কুপুত্তুর বটি হ। কুপুত্তুর বটে? ও কথা তোমার বাপকে বলো গিয়ে, আমাদের খামাকা শোনাচ্ছ কেন? আমরা কি তোমার ধার ধারি? আই চল ঝিমলি। আমার বাপ তুললে তোরা, ঠিক আছে আমিও ভি তোদের দেখাবো, চলো দলকে দল লুপাট করে বেঁচে দেবো, তবে বুঝবি আমার নাম লালতা প্রসাদ হ। আমার ছেড়ে উঠে এলে যে, চলো অনেক রাত হচ্ছে শুতে চলো। আচ্ছা তুমি কি চাও বলো তো? বলবে না তো? দিদি আমার বড় ডর লাগছে। ভয় করিস না, তুই কিচ্ছু বলতে হবে না, আমি সব বলবো। নমস্কার, বসো। আমরা একটা ডায়েরি করতে চাই। কেন? কারণ আছে। কারণটা কি? অন্যায়ের প্রতিকার চাই। ওর নাম শিউলি, বড়পাড়া থাকে। কাল রাত্রে কি হলো স্যার, আর কিছু বলবেন? বলছি আগে আপনি ওদের অ্যাটেন্ড করুন। হ্যাঁ বল, তারপর? গরিবের মেয়েরা কি রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারবে না? ব্যাপারটা কি আগে শুনি। ওর মা ঘরে ঘুমোচ্ছিল। আস্তে আস্তে, ওর ব্যাপারটা আমি ওর কাছ থেকে শুনবো। বল। বল, রাতের বেলা আমি আর মা একসঙ্গে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি টর্চের আলো আমার মুখে পড়লো, আমার ঘুম ভেঙে গেল, আমি আর মা ভয়তে চিৎকার করে উঠলাম, চিৎকার শুনে বদমাইশরা পালাই গেল। আমরা গরিব, গরিব বলে কি আমাদের কোনো মান নয়? দেখ তোদেরই কোনো বন্ধু বান্ধব তোদের সঙ্গে ঠাট্টা তামাশা করেছে। না না বাবু, তেমন কোনো শ্রেয়ার বন্ধু আমার নাই। তাছাড়া এখানকার অনেক নামি দামি লোকেরা আমাদের পিছু লাগে, অনেক নতুন নতুন লোকেরা আমাদের বাজার ঘাটে মাঠে বড় জ্বালায় মারে। এটাও কি আপনার ঠাট্টা তামাশা বলে উড়িয়ে দেবেন? একটা গুরুতর ঘটনা ঘটার আগে আপনি যদি গুরুত্ব না দেন তাহলে প্রতিকার হবে কি করে? কি আশ্চর্য, তার জন্য তো পুলিশ রয়েছে। কিন্তু তার একটা কারণ তো চাই, তারা কারা সেটা না জানতে পারলে? সেটা জানতে পারলে আমরা তাকে ছেড়ে দেবো নাকি? তাছাড়া একজনের চরিত্র তো আপনাদের অজানা নয়। কে? কে সে? বুঝতে পারছেন না? তার নামে তো সবাই নাল ঝাড়ে, তাকে শায়েস্তা করতে পারছেন না তাই নাকি? তার নামটাই শুনি, পুলিশ কাউকে ভয় করে না। বলো কে সে? কেন, আপনার এখানকার রাজা বাবু লালতা প্রসাদ সিং। ঠিক আছে, দেখা যাক আমি কি করতে পারি, আমি সবকিছু লিখে নিচ্ছি। হ্যাঁ বলো তোমার নাম। আমার নাম শিউলি। আর তোমার? প্রণতি মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায় আমার দাদু, আমাদের বাড়ি রাঙামাটিতে। আর কিছু লিখবেন? ও তাই, তুমি প্রণব মুখোপাধ্যায়ের নাতনি? বাহ, তাহলে তার কোনো চিন্তাই নেই। এবার দেখো কিরকম কঠিন শাস্তি দিই ওদেরকে। তোমরা যাও, আমি সব
তাহলে এখন থেকে পুরোপুরি নিরাপত্তা পাবো তো? আহা, পাবলিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো পুলিশের। ওসব কথার কথা, আমরা কাজের কথা চাই। যদি না পারেন তাও বলে দিন, তবে হ্যাঁ, আর এ ব্যাপারে কোনো মাথা গলাবেন না। দেখুন আমাদের ব্যবস্থা আমরা নিজেরাই করতে পারি কি না, কিন্তু তখন যদি আপনাদের কোনো অবিচার দেখি তাহলে পুলিশ বলে কিন্তু বাড়তি খাতির পাবেন না। চ, নমস্কার। নমস্কার। ভীম সিং। জি স্যার। कहा था काम का टाइम में कहा गया था? जी चाय बनाता, ड्यूटी हाउस में चाय बनाता था। इडियट, साहब को दो। তাহলে সব দেখলেন, সব শুনলেন তো স্যার? এই মেয়েটিকে? ওর দাদু স্বদেশি ছিলেন, ইংরেজ তাড়িয়েছেন, এসব ওই দাদুর শিক্ষা। নাতনি এখন স্বাধীন দেশের পুলিশ তাড়াবে। কালে কালে দেশের কি হাল হলো বলুন তো স্যার? কথাগুলো কিন্তু খুবই যুক্তিপূর্ণ। যাই হোক, আমি যেমন যেমন বলেছি কাজ যেন তেমনই হয়। ও ইয়েস ইয়েস স্যার, পারফেক্টলি অল রাইট। নামটা বলে কিন্তু ঠিক করলি নয় কেন? রাগটা যাবে তোর উপরেই পড়বে। তবেই তো ভালো, লড়াইটা জমবে। আসুন, এখন থেকে অস্ত্র নিয়ে সবসময় তৈরি থাকতে হবে, যাতে যে কোনো পরিস্থিতি যে কোনো সময় মোকাবিলা করতে পারি। ওদেরকে বলে রাখিস। এই যে শুনছেন, আপনি আমাদের বলছেন? হ্যাঁ, আপনাদের। কিন্তু আপনাকে তো আমাকে আপনাদের শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন। ভালো কথা, ভাবতে আপত্তি নেই, তবে ভরসা করতে পারি না। কেন বলুন তো? যে চেয়ে ভালো করতে চাইছেন কি না তাই। আপনার কোনো কথা আছে? ব্যস্ত হবেন না, কথা অনেক আছে। দয়া করে আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমাকে একটু সাহায্য করবেন? সাহায্য? বেশ তো, কি সাহায্য চাই বলুন শুনি। প্রথমত, লালতার সঙ্গে আর কোন কোন নতুন লোককে দেখেছেন, তাদের কোথায় গেলে দেখা পাবো? আর দ্বিতীয়, এক মিনিট, আপনি কে? আর তৃতীয়ত, আপনাকে সব কথা বলতে যাবো কেন? আর চতুর্থ, আমাদের কাজ আমাদেরই করতে দিন। দয়া করে আপনি মশাই পথ দেখুন। আইসিউলি। আরে কি আশ্চর্য, বিশ্বাস করুন আমার দ্বারা আপনাদের তো কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ভালো হবে। কি রকম ভালো? আপনারা হয়তো জানেন না, কাল রাতে যদি আমি ওদের কোনো রকম বাড়াবাড়ি দেখতাম তাহলে আমি ওদের সহায়তা করতাম, আমার কোনো সাহায্যের প্রয়োজন হতো না। এ বাবা, কাল রাতে আপনি এখানে ছিলেন? তাহলে ধরলেন না কেন? তারও কারণ আছে, পরে জানতে পারবেন। ওদের আড্ডাটা যদি আপনাদের জানা থাকে তাহলে আমার বড় উপকার হয়। অবশ্য জানতে আমাকে হবেই, যদি একটু সাহায্য করেন তাই। জগুয়া চায়ের দোকানে নজর রাখুন, ঠিক পাবেন। চল রে। আরেকটা কথা। আবার কি কথা? আপনার দাদুর সঙ্গে একবার দেখা করব। কেন? তাকে একটা প্রণাম করতে চাই। একটু বাড়াবাড়ি হলো না? বোধহয় বাড়াবাড়ি নয়। শুনুন মশাই, আপনি সেই থানা থেকে আমাদের পিছু করছেন, জানি না কি মতলব। তবে আমার দাদু বুড়ো মানুষ, তাকে কিন্তু সব কথা বলবেন না। কোনো চিন্তা করবেন না, আমি শুধু তার সঙ্গে একবার দেখা করব। এই ব্যাপারে তার কোনো সাহায্যের আমার প্রয়োজন হবে না। ঠিক তো, চলুন। শিউলি, হ্যাঁ, তুই বাইরে চলে যা, আপনি আসুন। ঠিক আছে। আবে ভালো করে টেপ না। বস, আমার সাথে গুরু বলছি। আরে গুরু বললি যখন তো সেবাটো কর। কিছু বলছো না যে? আরে উসালো এখন আমার জন্য কি বলবে? উসালো লিজের লেগে দেহাতি মাল আমদানি করছে, ও আর এখন আমার কথা ভাববার সময় কোথা? আরে ভাই দাঁড়াও দাঁড়াও,
আমার একটু ভাববার সময় দাও। কে? হ্যাঁ ভেবে যাও। আরে সালি রে, তো বড় সাহস, সালি থানায় গিয়ে আমার নামে রিপোর্ট করছে। এ বোতা, ও সালিকে আমার চাই। মন শুদ্ধি গঙ্গা জলে তেষ্টা মেটায় কলের জল, আর সুখ সাগরে ডুব দিতে চাই বিশুদ্ধ হয়ে অ্যালকোহল। মন শুদ্ধি গঙ্গা জলে তেষ্টা মেটায় কলের জল, আর সুখ সাগরে ডুব দিতে চাই বিশুদ্ধ হয়ে অ্যালকোহল। বল রে রাধা কৃষ্ণ বল, বল রে রাধা কৃষ্ণ বল, বল রে রাধা কৃষ্ণ বল, বল রে রাধা কৃষ্ণ বল। এমন খাঁটি আগমার কাশুদা খেলে পাতার ফুঁড়ে সবাই আসে ঘুরে, এমন খাঁটি আগমার কাশুদা খেলে পরে স্বর্গ মর্ত পাতার ফুঁড়ে সবাই আসে ঘুরে। ভাই খাও পিও জিও রে ভাই, জিও রে ভাই জিও, খাও পিও জিও রে ভাই, জিও রে ভাই জিও। আরে বাজাও 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 খুশির ঢোল, আরে বাজাও 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 খুশির ঢোল, 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 বাজাও বাজাও খুশির ঢোল। বল রে রাধা কৃষ্ণ বল, বল রে রাধা কৃষ্ণ বল, বল রে রাধা কৃষ্ণ বল, বল রে রাধা কৃষ্ণ বল। খামচে খামচে খারে আমচে চমচে চমচে খারে, খামচে 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 খার ল্যাংচে পংচে চাংচে খা। এই জলেতে আছে এমন অমৃতেরই স্বাদ, বাদশা ফকির সবাই মিলে বলে জিন্দাবাদ। এই জলেতে আছে এমন অমৃতেরই স্বাদ, বাদশা ফকির সবাই মিলে বলে জিন্দাবাদ। আরে কখনো সে কারো সাথে করে না বেইমানি, কখনো সে কারো সাথে করে না বেইমানি। ভাই রে বলো 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 হরি বল, এই বলো 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 হরি বল, 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 বলো বলো হরি বল। বল রে রাধা কৃষ্ণ বল, 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 সরকার মশাই। বলুন। আপনি একটা টিকিটের ব্যবস্থা করুন, আজই আমার শিলিগুড়ি যেতে হবে। কোনো খারাপ কিছু? না ঠিক বুঝতে পারছি না, তবে লিখেছে আমাকেই তার প্রয়োজন। তাহলে খবর ভালো হতেও পারে ছোটবাবু, আপনি চিন্তা করবেন না, আপনি বরং প্লেনেই যান, তাড়াতাড়ি হবে আর কষ্টও কম হবে, আর পৌঁছে আমাকে একটা খবর দেবেন। হ্যাঁ ও আমি ট্রাঙ্কল করে দেবো, আপনি আমার গাড়িটা নিয়ে যান, এখনই আমার টিকিট চাই। ঠিক আছে, যান যান যান, আমি আসছি। যান।
মনে হচ্ছে এই বাড়িটাই হবে। কেউ আছেন? আমি মানে আরে সত্য না, আয় 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 কাকাবাবু, কাকাবাবু হ্যারি ডাক্তার। কিরে শেষ পর্যন্ত ধরে ফেললি? হ্যাঁ কাকাবাবু, আমরা কি এমন দোষ করছিলাম যে ক্ষমা করা যায় না? আয় আয় ভেতরে আয় ভেতরে। তোকে আমার খবর কে দিল রে? দেবু। দেবু খবর পাঠিস। আমি বিশ্বাস করতে পারছি না কাকু যে এত বছর পর। কত বছর বাদে তোর সঙ্গে দেখা হলো বলতো? তুই তুই 30-35 বছর হবে। ও ঠাকুরদা মারা যাওয়ার পর বাবা আপনার অনেক খোঁজ করেছিলেন কিন্তু পাননি। কি করে পাবে, আমি তো তখন অনেক দূরে রে। হ্যাঁ স্বাধীনতা আন্দোলনে জেল খেটেছিলাম বলে রায়বাহাদুর বাবা আমাকে তেজপুত্র করলেন, আমিও পুরোপুরি ঝাঁপিয়ে পড়লাম আন্দোলনের মধ্যে। তারপর দেশ স্বাধীন হলো, আমিও এখানে এসে একটা আস্তানা গাড়লাম। আমার খবর জানতো শুধু আনন্দ, সেও তো চলে গেল। আমাদের কথা একবার মনে পড়েনি না? বাবা মারা গেলেন তারপরেও আমাদের কথা ভাবলেন না? আমরা কি দোষ করেছিলাম কাকাবাবু? আরে না না, অপরাধ কারণ নয়, আর তোদের কথা ভাবিনি একথা কে বললে? তা নয়, কিন্তু কেন যে আমি, দেখ বাবা এই দুনিয়াটা বড় স্বার্থপর, আছে আমাকে কেউ ভুল বোঝে, তাই আমি নিজেকে সবার কাছ থেকে সরিয়ে একেবারে আড়ালে ছিলাম। তার জন্য অবশ্য তার উপর রাগ দুঃখ বা অভিমান আমার কোনোদিনই ছিল না আর আজও নেই। মুখার্জি বংশে এমন স্বার্থপরতা এই আপনি কল্পনা কি করে করলেন কাকাবাবু? এক সত্য, অন্তত তুই আমাকে ভুল বুঝিস না বাবা, তাহলে আমি বড় কষ্ট পাবো রে। কষ্ট? আপনি জানেন না কাকাবাবু, আজ আমার সব কিছু থেকেও কিছু নেই, সংসারে সবাই আমায় ভুল বুঝে শাস্তি দিয়ে গেছে। বিশ্বাস করুন কাকাবাবু, আজ আমি বড় একা অসহায়, তাই আপনাকে যখন পেয়েছি তখন আমি কিছুতেই ছাড়ব না। দুঃখ করিস না সত্য, আমাকে আমাকে এভাবে চঞ্চল করে দিস না বাবা, আমার এই মুখটার মধ্যে অনেক দুঃখ জমাট বেঁধে আছে রে। আমি একটু বস, হ্যাঁ বস, আমি আমি আসি। কাকে চাই? তুমি? আমি? আমি নতি। দাদুকে তো? দাদু চলো, দাদু চলো। দাদু দেখো তোমাদের বাইরে কে বসে আছে। লোকটা কে বলতো দিদি ভাই? কে? দাঁড়া তোকে দেখাচ্ছি। তুমি এখানে? একটা সামান্য দোষে এত বড় শাস্তি দিলে আমায়, এত বছর ধরে নিজের মেয়েকে ফেলে থাকতে পারলে তোমার শরীরে দয়া মায়া নেই? পার না, যথেষ্ট শাস্তি পেয়েছি আমি, তুমি আমায় ক্ষমা করো। তোমার সংসারের ভার আমি আর বুঝতে পারছি না, সেদিন এত বড় পৃথিবী চষে আমি তোমাকে খুঁজে পাইনি।
যেদিন আমাকে তো তোমার দরকার ছিল না। এ কথা তুমি বলতে পারলে এত নিশ্চয় তুমি কি করে হলে প্রতিমা? মিনুর কথা তো তোমার একবারও মনে পড়লো না। কার কথা কখন কিভাবে মনে পড়ে তা তুমি কি বুঝবে? সে বিচার বুদ্ধি তোমার থাকলে এত বছর ধরে ন থেকে না দেখে তুমি থাকতে পারতে না। আমি কি করে বোঝাবো? আমাকে বোঝাতে হবে না, আমি জানি এটাই স্বাভাবিক। স্বাভাবিক মানে? তুমি একটা ছেলে চেয়েছিলে। ছেলে? হ্যাঁ হ্যাঁ ছেলে, যার জন্য সেদিন তুমি আমার গায়ে হাত দিতে পর্যন্ত দ্বিধা করনি। তোমার ভয় ধরছি, এতদিন ধরে যা ভুলে আছি সেগুলো আর আমাকে মনে পড়িয়ে দিও না। তুমি চলে যাও, তুমি চলে যাও। কোনো সূচনা আমি দিনের পর দিন দগ্ধ পড়ছি প্রতিমা, তুমি তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। আমি একটা মেয়ে মানুষ চাই প্রতিমা, তোমার ভুল আমি ভাঙতে চাই। আমার সব কিছু শোনার পর তুমি যদি আমার শাস্তি দিতে চাও আমি মাথা পেতে নেব। আমি কিছু জানতেও চাই না, কিছু শুনতেও চাই না। তোমাকে শুনতেও হবে, আমাকে বলতেও হবে, নইলে আমি শান্তি পাবো না প্রতিমা। বেশ বলো। তখন আমাদের বিয়ে হয়নি, আমি একজন নাম করে অ্যাডভোকেট, একটা বড় লোকের হয়ে একটা গরিবের বিরুদ্ধে মামলা লড়ছিলাম। গরিবের অনেক সত্যকে অসত্য প্রমাণ করলাম, মামলার রায় বেরোলো, সে লোকটা জেল হয়ে গেল। তার ভুলে সে কি কান্না, স্ত্রীর চোখ মুছিয়ে ছোট্ট শিশু সন্তানকে তার কোলে দিয়ে লোকটা জেলে চলে গেল। মামলায় আমি জিতলাম ঠিকই, কিন্তু বিবেক আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কোর্ট থেকে বেরোচ্ছি হঠাৎ দেখি দেখি ওকে নামিয়ে দিন উকিল বাবু, আপনার জামাই তো আগ লেগে যাবে। ও কিছু হবে না, কিন্তু এইভাবে বাচ্চাকে কি পথে ফেলে রাখতে আছে? উপায় কি? পথ ছাড়া আমাদের অন্য কোথাও ঠাঁই নেই উকিল বাবু। তার মানে? আমার স্বামীর বদলে এই নিষ্পাপ ছেলেকেই যে আপনি। স্বামী মানে আসামি নির্মল বাবুর ছেলে? আসামি? না না, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। শাস্তি যখন হয়ে গেছে তখন তো সব কথা না বলে ভালো। জানি, তবু আমার মন যে কিছুতেই মানে না উকিল বাবু। নামের সঙ্গে চরিত্রে কোনোদিন কোনো অমিল খুঁজে পাইনি, উদার সরলতার সুযোগে। আমি আমি বুঝি, আমি বুঝি, আমি সরি, রিয়েলি সরি। এই কটা তো বছর, কটা বছর, বছরের চেয়ে অনেক রাত, অনেক দিন, বড় ভয় হয়, ভয় হয় সাংসারিক দুশ্চিন্তায়, ওর ভাবনায়, দারিদ্রতায় ওর মন ভেঙে গেছে। ও ও যে অসুস্থ না জানি। না না না, ছি ছি ছি, ও ও কথা বলতে নেই, ও কথা ভাবতেও নেই। ভাবতে নেই কি ভাববে? আমাদের তো আর কেউ নেই। এক বছর ধরে সর্বশান্ত হয়ে গেছি, শুধু আপনার জন্য, আপনার জন্য মিথ্যেকে সত্য প্রমাণ করা গেল না, শুধু আপনার জন্য সত্যটা মিথ্যেই রয়ে গেল। একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করছে, দয়া করে বলবেন উকিল বাবু। বলুন কি জানতে চান? আমার স্বামী সত্যি অপরাধী? এই কথার উত্তর শুধু আপনি দিতে পারেন। বলুন না, বলুন, অন্তত আমি শান্তি পাবো।
আমাদের সন্তান আপনার কোলে, বলুন চুপ করে থাকবেন না, ওর ভবিষ্যৎ নির্ভর করছে শুধু আপনার মুখের একটা সত্য কথার জন্য, দয়া করে চুপ করে থাকবেন না, বলুন উকিল বাবু বলুন। আমি সত্য প্রসন্ন মুখার্জি, মিথ্যা আমি বলবো না, এটা আমার পেশার জয় ঠিকই, তবে এটা সত্যের চরম পরাজয়। এসো বাবা, আর আমার কোনো দুঃখ নেই, শুধু আশীর্বাদ করুন এই পাথরটুকু নিয়ে আমার ছেলে যেন দিগ্বিজয়ী হয়। না বাবা, আমার মতো উকিল হয়ে দরকার নেই, তুমি তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, না না ইঞ্জিনিয়ার তুমি বড় ডাক্তার হবে, না মিষ্টি খা, না না ধরো 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 খা খা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বোন, দরকার হলে বলবে, কেমন ইতস্তত করবে না, না চাইতে সব পেয়ে যাচ্ছি, এতে বলার কি আছে দাদা, আপনি আমাদের জন্য চিন্তা করবেন না, না দাদা এখনো ঠিক হয়নি, আরে দেখো চেষ্টা করো, কি হলে খাচ্ছ না, আরে দুটো খাবে না ধরো দুটো একসঙ্গে। সরকার মশাইকে বলে দেবো কাল থেকে 8টার মধ্যে তোমার ওই দোকান বন্ধ করে দিতে। আচ্ছা উনি বুড়ো মানুষ, উনি কেন তোমার জন্য এত রাত অবধি আটকে থাকেন বলো? এই দেখো, আরে আমি তোকে যেতে বলি, আরে উনি তো আমাকে ছেড়ে যেতে চান না, জানি অনেকেই তোমাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু তা সত্ত্বেও তোমারও তো বিশ্রামের প্রয়োজন আছে। হ্যাঁ গো, মাঝে মাঝে অনেক রাত হয়ে যায়, কিন্তু কি করবো বলো, অনেকের অনেক দায়িত্ব তো আমার উপর। সকলে সব দায়িত্ব তোমার উপর, শুধু আমি ছাড়া। মানে? মানে এই সংসারের দায়িত্ব, মেয়েদের দায়িত্ব, সারাদিন তো মেয়েদের নিয়ে আমার একা একাই কেটে যায়, আমি তো মা, এছাড়া আমার কোনো উপায়ও নেই। বৌদি বৌদি কে এসেছেন দেখো, উমা বাবা চলে এলো, এসে এসে, এ দা দা আলি দে না দিকে থাকতে পারি, আমি কি করছে, আরে বাবা তো জ্যাপ জ্যাপ পোতা কি দেখছ, বড় বাবুর এখনই এত টান, বড় হলে আবার নিজের বাড়িতে নিয়ে যাবে না তো, নিয়ে যাবে না, অত বড় বাড়ি খাঁকা করতে একেবারে, খাচ্ছি দাচ্ছি আর ভূতের মতো একে একে সম্পত্তি আগলাচ্ছি, ভালো লাগে? বেশ করেছো বাবা, হয়েছে হয়েছে, থাক থাক। তোমার শরীর এখন কেমন আছে বাবা? ওই আছে একরকম, ভালো কথা, দুই গিন্নির নাম আমি ঠিক করে ফেলেছি। কি নাম শুনি? একজনের নাম প্রণতি, একজনের নাম মিনতি। মিনতি আর প্রণতি, বাহ খুব মিল আছে তো। থাকবেই তো, মুখের মিল আছে না, কি ভালো লাগছে না? খুব ভালো বাবা। এসো এসো এসো, তুমি এসো না, এসো 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 বসো।
ঠিকই আছে। এখানে সই করো, লাস্ট পেজ, একদম লাস্ট পেজ। বাহ, দেখি মাহাতটা। লাস্ট পেজ, লাস্ট পেজ। বাহ, থ্যাংক ইউ। ওই মহিলাটিকে। কোন মহিলা? ওই যে যিনি তোর সঙ্গে গাড়িতে ছিলেন, মক্কেল। না ঠিক মক্কেল নয়, তবে বলতে বাধা থাকলে নাই বা বললে। এ আমার অনধিকার চর্চা বই তো নয়। এটা তোমার অভিমানের কথা হলো প্রতিমা, তোমার কাছে আমার গোপনীয় কি আছে? না থাকতে পারে, নাবালক ছেলেটাকে নিয়ে মহিলা বড্ড দুঃখে দিন কাটাচ্ছেন, বড় অসহায় মহিলা। তুমি যার সহায় তার আবার ভাবনা কিসের? তার চেয়ে বেশি ভাবনা যে আমার। তাই? কিন্তু মেয়েটির স্বামী? আমার জন্য তিনি জেলে, তার জন্য আমার ভাবনা। অপরাধ যখন করেছেন, প্রশ্ন তো সেখানেই। ভদ্রলোক সম্পূর্ণ নিরপরাধ, মামলা সর্বশান্ত হয়ে জেলে গেলেন। বিরাট দায়িত্ব। আমি কথা দিয়েছি শাস্তির মেয়াদ কমিয়ে যেমন করেই পারি তাকে ঘরে ফিরিয়ে দেবো, আর যতদিন তা না পাচ্ছি আমি ততদিন তার সংসারের সব দায়িত্ব তোমার। ঠিক তাই, ওরা আমার কাছে আসে, আমি ওদের বইপত্র দিই, কাপড় জামাতি, টাকা পয়সা সবকিছু। খুব ভালো, দেশের কাজ মহত্বের কাজ। কিন্তু এই দায়িত্বটা কিছুটা তো সরকার মশাইকেও দেওয়া যেত। ভদ্রমহিলা বারবার কেন ছেলেকে নিয়ে তোমার দরজায় কষ্ট করে আসবেন? তার মানে তুমি চাও না যে ওরা আমার দরজায় আসুক, এই তো? যদি বলি তাই, বেশ তাই হবে। মনে দুঃখ পাবো ঠিকই, কিন্তু ঘরের শান্তি নষ্ট করব না। ও, এর মধ্যে তোমার দুঃখের সম্পর্ক আছে, এটা তো আমার জানা ছিল না। সম্পর্কটা বুদ্ধি দিয়ে বোঝা আর মন দিয়ে জানা উচিত প্রতিমা। উচিত? আমি তো মূর্খ, ওসব উচিত অনুচিত বুঝি না। তা তুমি গুরু হিসেবে আমাকে সে শিক্ষাটুকু দিলে তো পারো। গুরু? হ্যাঁ, মেয়েদের কাছে তো পতি পরম গুরু। সেবা কিন্তু পরম ধর্ম, এটা নিশ্চয় জানা আছে। সে সুযোগ আর পাচ্ছি কই? দিনের সব সময়টুকু বাইরের কাজে ব্যস্ত থেকে স্ত্রীকে দোষারোপ করাটা ঠিক নয়। দোষারোপ? বাইরের সেবা, ব্যাপারটা কি? কিছুই না, তবে একটা কথা না বলে পারছি না। স্বামীর উপর স্ত্রীর যতটুকু অধিকার তার বেশি যেমন কোনোদিন দাবি করিনি, কোনো কারণে তার এক কণা ছাড়তেও কিন্তু আমি রাজি নই। আমার দুঃখটা কিন্তু রয়ে গেল।
সরকার মশাই, সরকার মশাই, আপনি আমায় ডেকেছেন? দেবুর বাড়িটা কোথায় যাবো বলেছিলেন? আগে সামবাজার পাঁচের এক জ্যোতির্মিত্র নেন। সেটা অনেকদিন আসেনি, পুজো এসে গেল, টাকা পয়সার তো দরকার।
তোরা মায় ভুলে গেলি বাবা, তোর মা একটা খবর পর্যন্ত দিল না, আজ থেকে সাত দিন পর যার ঘরে ফেরার কথা তার ছবি তাজ মালা। আমি ভাবতেই পারছি না রে দেবু, ভাবতেই পারছি না। কি আছে বৌদি, ওরা কাঁদছে কেন? এ মা ঘরে রেখে ছিঁড়ে আছে। আহারে তোর কাঁদতে দে, তুই যা আগের থেকে। সে কি, ওরা কাঁদবে আর আমি চলে যাবো? বলছি তো যা, আমি বলে গেলে তারপরে আসবি, তার আগে না। যাচ্ছি, অন্যদিন কাঁদলে তো আমার শুনতে ঝাপকাতে, আজ আবার তোমার হঠাৎ কি হলো? শোন না, তুই যা এখান থেকে, আমাকে একটু আগে দেখতে দে। কি আশ্চর্য, যাচ্ছি যাচ্ছি। ঘরে রেখে ছিঁড়ে আছে, কি হয়েছে তোমার, পাগল হয়ে গেলে নাকি? বলে তোমার খুব সুবিধা হতো, তাই না? মানে অন্যের মনের কথা বুঝতে পারো আর নিজের স্ত্রীর কথা বোঝার ক্ষমতা তোমার নেই? আমি যদি ওকে ধরতে তোমার বাধলো না, এ কাঁদছে তুমি দেখতে পাচ্ছ না? ওরে কাঁদতেই জন্মেছে, ওদের সঙ্গে প্রতারণা করতে তোমার লজ্জা করলো না? কথা বোঝার ক্ষমতা তোমার নেই? কি বলছো তুমি? আমি না, তুমি কি বলছো একবার ভেবে দেখো। তুমি মিথ্যাবাদী, ঠকবাজ। প্রতিমা, চিৎকার করলে আমার মুখ বন্ধ তুমি করতে পারবে না। তোমার মুখোশ আমার কাছে খুলে গেছে। মুখোশ? হ্যাঁ হ্যাঁ, মুখোশ। তোমার এই ভালো মানুষের মুখোশ দুঃখের কারণ, সব আমার চোখে আজ পরিষ্কার হয়ে গেছে। তোমার চোখে এখনো নোংরা লেগে আছে প্রতিমা, তোমার ব্যবহারে আজ ধৈর্যের সীমা আমার ছাড়িয়ে গেছে। স্পষ্ট কথা বলার সৎ সাহস পর্যন্ত তোমার নেই। সেটা আমার না তোমার নেই। ভদ্রমহিলার আশা বন্ধ করার আগে পর্যন্ত যে সুযোগ সুবিধা পেয়েছো তাতেও তোমার দুঃখ ঘটেনি। ভগবান আমাকে বাঁচিয়েছে ওদের আশাটা আমার নিজের মুখে বন্ধ করতে হয়নি বলে। আমার দুঃখটা কি এবং কিসের জন্য সেটা বোঝার ক্ষমতা তোমার নেই, এত নিচে তুমি নেমে গেছো। কি বলে, নিচে আমি নেমে গেছি না, তুমি তুমি না, আমি নই, নিচে নেমে গেছো তুমি 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 বলিস কি, সত্য তোর সঙ্গে এই ব্যবহার করেছে? কোনো ভুল চুক হচ্ছে না তোমার? নিজের চোখে না দেখি তোমার কাছে আসিনি বাবা। তাই তো, সত্যের চরিত্রের এদিকটা তো আমার জানা ছিল না মা। স্বাধীনতা আন্দোলনের সময় আমি আর ওই কাকা প্রণব একসঙ্গে জেল খেটেছিলাম, আর এরই জন্য ওর বাবা রায়বাহাদুর ইন্দুভূষণ ছেলেকে তেজপুত্র করেছিল। এই ছিল বংশমর্যাদা, আর সেই বংশের ছেলে হয়ে এনে তুমি কিন্তু কিচ্ছু বলতে যাবে না বাবা, আমার দিব্যি রইল। বলবো না কি রে, মনে রাখিস তোদের এক মেয়ে সেখানে, সুতরাং আমাকে বলতে হবে এবং যেতেও হবে। না বাবা, তোমার সেখানে যাওয়া চলবে না, মেয়ে তার, সে বুঝবে। তোমার কাছে আসিনি, তোমার সাথে দেখাও হয়নি। এই দেখো ছেলে মানুষই করে, শোন শোন শোন, সংসারে থাকতে গেলে ঝগড়াঝাটি খুঁটিনাটি মানবী মানুষের মতো লেগেই থাকে, তাই বলে সারা জীবনের জন্য সংসার ছেড়ে কেউ চলে যায়? আর তাছাড়া সত্য তোর খোঁজে এখানে আসবেই, তখন তো আমি মিথ্যে কথা বলতে পারবো না মা। বাবা আমার মুখের দিকে চেয়ে, আমার মেয়ের মুখের দিকে চেয়ে তোমাকে মিথ্যে বলতেই হবে বাবা। আমাকে একটু আত্মসম্মান নিয়ে বাঁচতে দাও না বাবা।
এতে আত্মসম্মান হারানোর কি আছে আমি তো কিছু বুঝতে পারছি না। আর সামান্য ব্যাপার নিয়ে তুই তোর ওদিকে ছেড়ে চলে যাবি, কেমন কথা? সামান্য? তুমি জানো না বাবা, ও বাড়ির আবহাওয়ায় আমার শরীর আর মন দুই ভিসিয়ে গেছে। আমি মেয়েকে মনের মতো করে মানুষ করতে চাই, ও বাড়িতে থাকলে কিছুতেই তা সম্ভব হবে না। তুমি অধিকারের কথা বলছো, তার জন্য তো আমার আরেক মেয়ে রইল ওখানে, তুমি তাকে একটু দেখো বাবা। কিন্তু তোদের কথা তো জানতে চাইবে। তুমি কি করে জানবে, আমি তো এখানে আসিনি, সবাই সেটাই জানবে। এতে আমাদের বদনাম হবে, সেটা তুই বুঝছিস না কেন মা? মেয়েকে মানুষ করে আমি তোমার সব সুনাম ফিরিয়ে দেব বাবা। এখন তুই যাবি কোথায়? শহর লোকালয়ের বাইরে, এমন কোথায় যেখানে কেউ আমাদের সন্ধান পাবে না। তার মানে একরকম অজ্ঞাতবাস? হ্যাঁ ঠিক তাই। কিন্তু কিন্তু কি? না কিছু না, তোর ইচ্ছে পূর্ণ হোক, ভগবান তোদের মঙ্গল করুন। তোদের আমি আজকের বাল্মীকি আশ্রমে নিয়ে যাব। সেদিন যদি একবার সামনে গিয়ে দাঁড়াতে তাহলে তোমার এই সন্দেহ নিয়ে চারটে জীবন এভাবে ছন্ন ছাড়া হয়ে যেত না। সেদিনটাই ছিল সবচেয়ে সর্বনাশের দিন। নীলমল বাবু মারা গেলেন, তার ছোট্ট ছেলের গলায় কাছে আর তার মায়ের কান্না দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। আমার ভীষণ ভীষণ অপরাধী লাগছিল, সেই জন্য হয়তো ছোট্ট বোনটার এই বিধবা পোশাক দেখে তাকে একটু সান্ত্বনা দিতে গেছিলাম। সেই অপরাধে যে এত বড় শাস্তি পেতে হবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সেই দেবুর জন্য এত বছর পর তোমাদের আমি ফিরে পেয়েছি প্রতিমা, এটা বোধহয় তোমার জানা নেই। দেবু? হ্যাঁ দেবু, দেবব্রত, নির্মলবাবুর সন্তান, আমি তার পিতৃহন্তা। এই অপরাধ বোধ আজও আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, অথচ এই দেবুই তোমার মেয়ে মিনুর অপমানের প্রতিশোধ নিচ্ছে। এই কৃতজ্ঞতা বোধ কি সবার মধ্যে থাকে প্রতিমা? আমার মিনু কোদেশে কি হয়েছে তার? ওগো ওগো আমার সব বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করো, বলো বলো সে নতি যাস না। কি হলো, নতি কোথায় গেল? কিছু না বলে চলে গেল কাকা, বেরিয়ে গেল এই অন্ধকারে, চারিদিকে জঙ্গল। নতি, এই রামু, কাকাবু, কাকাবাবু, নতি, 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 কাকাবাবু। এ আমার কথা মতন কাজ করবি, মালা মাল করিয়ে দিব তোদের। হ ইলে ইলে তুই ধর। পাখি তো নিজে নিজে খাঁচায় ঢুকছে রে, হ্যাঁ সালুকে ধরতে হবে। এই তোরা ওদিক পানে যা, তোরা ওদিকে। খারাপ পড়ে গেছে মাইরি, পাখি তো খাঁচায় পড়ছে রে, ধর ধর।
আজ করে জানে মারিয়ে দিব। এবার তোকে কে বাঁচাবে রে? হ্যাঁ এখানে কেন এলে দাদু? চলো এই যে মিস্টার শাহ, ওদিকের খবর? এতক্ষণ হয়তো ওরা অ্যারেস্ট হয়ে গেছে, আর বাকিদের নিয়ে আমি এক্ষুনি যাচ্ছি। স্যার, আপনার জন্য গার্ড রেখে দিয়ে যাব। নো নিড অফ দ্যাট, শুধু কলকাতা একটা আর্জেন্ট মেসেজ পাঠাতে হবে, হটলাইনে যোগাযোগ করা যাবে। ওশিওর স্যার, আপনি মেসেজটা বলুন। থ্যাংক ইউ, আমি থানায় গিয়ে ওয়্যালেস করে দিচ্ছি। প্লিজ সেন্ড মিস্টার মিস্টার না, আঘাত তেমন গুরুতর নয়, তবে প্রচুর রক্তপাত হয়েছে, তো ইমিজিয়েট ব্লাডের প্রয়োজন হতে পারে। এখানে কি তা সম্ভব? না, অসুবিধা আছে, কিন্তু পেশেন্ট শিফটিং ইজ মোর রিস্কি। তাহলে ডাক্তারবাবু, আপনি টাকার জন্য ভাববেন না, প্লিজ একটা কিছু করুন, দেখুন না যদি ব্লাড ট্রান্সফারটা এখানেই করা যায়। আমি চেষ্টা করছি, কিন্তু একটা গাড়ির খুব দরকার। গাড়ি? হুম, আমি এক্ষুনি দেখছি। রামুদা, ওকে একা যেতে দিও না, তুমি ওর সঙ্গে যাও। ওষুধ আর ইঞ্জেকশনটা দেওয়া রইল, আমি ব্লাড গ্রুপটা টেস্ট করে এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা, দেখো একটা জিপ পাওয়া গেল, খুব ভালো, চল। আমার কাছে ঋণ বাবু। কাঁদছিস কেন দিদি ভাই? আমার জন্য তোমায় কত কষ্ট পেতে হচ্ছে। কষ্ট? আমার কি কষ্ট? কষ্ট তো ওদের, তোর বাবার চোখে জলটা মুছিয়ে দে তোরে দিদি ভাই। তোর মায়ের দোষও কম নয়। যা দিদি ভাই, যা যা। আমার আমার দেবু কোথায় গেল মা? ও এক্ষুনি আসছে কাকাবাবু। বড় ভালো ছেলে, ওকে তোমরা ছেড়ো না, ওর জন্যই তোমরা তোমাদের সবকিছু আবার ফেরত পেয়েছ। আর কথা বলবেন না কাকাবাবু, আমার ভুল আমি বুঝতে পেরেছি, তার শাস্তি আমি পেয়েছি। শুধু আমার মিনু। কিছু ভেবো না প্রতিমা, মিনু আসছে।
আসুন বেয়ান, আসুন, তুমি এসো বোন, বল এসো, চল 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 চল, আসুন বেয়ান আসুন। প্রতিমা, এই তোমার মিনু। নমস্কার। মানে আমার দিদি? মিনু, আমার মিনতি, আয় আমার কাছে, আমি শুধু মা, আয় আমার কাছে, আয় বৌমা, বৌমা তোমার মা, মিনু, মিনু তুমি কোথায়? আমার এক্সপেরিমেন্ট শেষ মিস্টার সান্যাল, এবারে কি আপনি নিয়ে যেতে পারেন? কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না স্যার, কেন সে এরকম করলেন? রেজাল্ট না দেখে কিছু বলা যাবে না। এই হলো সেই চিহ্ন যেটা সুকান্ত অন্ধকারে অনুভব করেছিল। আইসি, তাহলে আমি ওদের নিয়ে যাই স্যার। আসুন। ওকে স্যার। এই ওড়াও। আর হ্যাঁ, ওই ট্রাকে যেসব ভ্যালুয়েবল আর্টিকেলস ধরা পড়লো সেগুলো আপাতত আপনাদের হেফাজতে রাখুন, বিদেশে পাচারের হাত থেকে তো আপাতত বাঁচানো গেল। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার। আর হ্যাঁ, আমি থানায় গিয়ে সমস্ত রিপোর্টটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে। তারপর থেকে এরকম হতে থাকে, কত ডাক্তার, ওষুধ, কোনো কিছুতেই কাজ হয় না। ছেলেটাও দিনের পর দিন কিরকম যেন হয়ে যাচ্ছে। কোথায় সে? দেবুর সঙ্গে আছে। কে বাবা? সুকান্ত, তোর জামাই বাবু। আমি হতভাগি দিদি, আমার মেয়ে মা থাকতো মহারা, সত্যি আমি ক্ষমার অযোগ্য। আমরা কোথায়? বাবা, কিছু তো হয়নি মা, তুমি তোমার মায়ের কাছে আছো, তোমার দাদু তো খুব অসুস্থ। আমার দাদু? হ্যাঁ, তোমার মা তোমার বোনকে নিয়ে বরাবরই দাদুর কাছে আছেন। এবার আমি সবাইকে নিয়ে কলকাতায় ফিরে যাব। হ্যাঁ, আমার বোন? হ্যাঁ, নতি মানে প্রণতি। ওই না দাদু, দাদু না, নতি আমার দাদু। হ্যাঁ, মিনতি তোমার, কিন্তু নতি আমার। যাকে এতটুকু থেকে মানুষ করে এত বড়টি করলাম, তাকে তো একদিনে তো আমি দিয়ে দিতে পারবো না সত্য, তার জন্য বৌমা রাগ করে করুক। বসুন। আপনি আবার কেন উঠে এলেন কাকাবাবু? বারে তোমার মিনতিকে আবার দেখবো না? আচ্ছা দিদি ভাই, কাছে আশ্চর্য
আশ্চর্যের কিছু নেই, সাডেন শক। অনেক সময় এভাবেই কিওর হতে দেখেছি। আমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল। আজ তুমি দুটো প্রাণ বাঁচালে ভাই। পাশ করেছি বলো? বড় দুশ্চিন্তায় ছিলাম। নিশ্চয়ই, তবে আমিও পাশ করেছি 100%। তুমি না পাশ করলে আমি তো ফেল। আমি আমি তো আসছি। কে বড়, চিনতে পারবে তো মা? আমি যে মা কাকা বাবু। ও হ্যাঁ, তা তো বটে। কিন্তু মা নাচ জামাই কই? কই রে শালা, এদিকে আয়, কাছে আয়। সুকান্ত যাও, দাদুকে প্রণাম করো। কি রে ভাই, কোনো অঘটন হবে না তো? হ্যাঁ, এরা দুটি যদি কোনোদিন একই রকম পোশাক পরে এসে তোমার সঙ্গে ছলনা করে, তখন তোমার নিজের কোনটি এটা চিনতে পারবে তো? হ্যাঁ দাদু, শুধু আপনাকে একটা চুপ চুপে কথা বলি, আমি শুধু একটা তিল চিনি। বাঁচেলে ভাইয়া। বড় অন্যায় হয়ে গেছে বোন, আসলে সবাই নিজেদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে যে, মাফ করবেন সরকার মশাই। আরে কি বলছেন, আজ আমার এত বড় আনন্দের দিন, অথচ যারা আমার সব থেকে আপনজন তারা এভাবে সকলে চোখে লাড়লে বসে আছে। ছি ছি, এত স্বার্থপর হয়ে গেছে আমি। এসো এসো ভাই, ভেতরে এসো। না না দিদি, আপনি ব্যস্ত হবেন না, আজ আমারও বড় আনন্দের দিন। 17টা বছর ধরে তোমার জন্য যে নরক যন্ত্রণা আমি ভোগ করেছিলাম, সে কথা ভাবতে আমার লজ্জায় মাথা কাটা যায়। তোমাকে আমি চিনতে ভুল করেছিলাম বোন, সে পাপের শাস্তিও আমি পেয়েছি। আর আমি আমি যে আপনাদের জন্য দিন রাত ঠাকুরের কাছে মাথা করেছি, তোমার কাছে আমি ঋণী ভাই। ছি ছি, ও কথা বলে আমাকে আর অপরাধী করবেন না দিদি। দাদা হলেন দেবতা, তা না হলে এই হতভাগিনীর অনাথ ছেলেটাকে কি মানুষ করতে বলুন তো? আপনাদের এই ঋণ দেব কোনোদিন ভুলতে পারবে? যাই বলো, তোমাদের আমি কিছুতেই ছাড়ব না লক্ষ্মী। কিন্তু আমরা যে আজই চলে যাচ্ছি। সে কি আজই? না না, এই হতে পারে না। দেব কিছু বলছেন? তোমরা নাকি আজই চলে যাচ্ছ? আমার তো কাজ শেষ মাইমা। না না, তোমাদের আমি কিছুতেই ছাড়ব না। তোমাদের যাওয়া হতে পারে না আজ, কিছুতেই না। আমি তোমাদের যেতে দেবো না, আমি তোমাদের কিছুতেই যেতে দেবো না আজ, কিছুতেই না। আমারও কিন্তু একই কথা দেব, তোমাদের এখন ছাড়া যাবে না। ওরে মা, আর একজন আসামিকে তোমায় ধরতে হবে, খুব ইন্টেলিজেন্ট, খুব সেনা। তুমি তৈরি হও, তৈরি হও। আরেকজন চলে গেলে তুমি খুশি হবে তো? কি বলো? বারে আমাকে তাই বলেছি নাকি? যাও না, পারবে? কি করে জানলে পারবো না? আমার মন আর তোমার মুখই বলে দিচ্ছে। ঠিকই বলছি, তোমার জন্য আমি জীবন দিতে পারি নথি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমাকে মনে মনে কি বলো না, আমিও তোমাকে বলো বলো, বলে ফেলো না। তুমি বলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও। সত্যি বলছো? সত্যি সত্যি বলছি।
তুমি আমার ছেড়ে যেও না কখনো। আকাশ পাতা সুর ছড়া।